হচ্ছে বিগত এক দু বছর থেকে আমাদের এই রামায়ণপুর জকাই মোড়ের কাছে দুই নম্বর ব্লকের হরচন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্দরে ইসলামপুর ও দৌলতনগরের দুটি এলাকায় এই গঙ্গা ভাঙন নিয়ে আতঙ্কিত আছে। প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ যে শীঘ্রই আমাদের এই গঙ্গা ভাঙনটিকে দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। আমরা এটাই চাইব যাতে মানুষ আতঙ্ক মুক্ত থাকে। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি থাকবে যে গঙ্গা ভাঙন নিয়ে কিছু ভাবুক এবং আমাদের এলাকায় তো এখন মোটামুটি আজ 15-22 দিন থেকে উত্তর হাকুরিয়া কাওয়াডোল আবার আপনার কিছু দক্ষিণ হাকুরিয়ার কিছু অংশে অংশতে জলভারতে প্রচুর ভাঙন চলছে এবং একটা ভারী অনুত পর্বে চলে গেছে। তার সঙ্গে আমাদের সংলগ্ন রামায়ণপুর মিয়াহাট এলাকাতে ভাঙন চালু হয়েছে। রামায়ণপুর এখন বর্তমানে আছে, প্রচুর জায়গা কিছুটা কাজও করেছিল, সেগুলো জায়গাতে একটু আটক আছে, কিন্তু তার পার্শ্বে প্রচুর হারে ভাঙন হচ্ছে। যে হারে নদী বাঁধের মধ্যে সেটেছে, বাঁধ কি টিকতে পারবে? আমার মনে হয় না বাঁধ বাঁচবে। আপনারা আশঙ্কা কি করছেন? আমরা আশঙ্কা করছি সরকার যদি ভালোভাবে কাজকর্ম করলে বাঁধটা বেঁচে যেত, কিন্তু যে হারে কাজ করার কথা ছিল সেভাবে হয়নি কাজটা। এখন আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক, সরকারের উপরে নজর দেখে বাঁধটা বেঁচে যাবে সরকার যদি ইচ্ছা করে। আর যদি সরকার যদি কাজ না হয় তো তাহলে বাঁধ বাঁচবে না? কি বাঁধ বলে এটাকে? এটা মহানন্দা। নদী কি বাঁধের মধ্যে সেটেছে? হ্যাঁ সেটে গেছে। আপনার নাম? আমার নাম সূর্য মণ্ডল। বাড়ি? বাড়ি আমাদের ভাকুরিয়া। আজকে এসেছি আমি ভাতটা দিলে। এই যে এটাকে কি বলে, আরেকটা কি নাম আছে? এটাকে মিনি দিঘা বলে অনেকে বলছে, অনেকে এটাকে মিনি দিঘা বলছে, আর আমরা ভাষা দিন বলেই জানি। কেমন লাগে এখানে আসলে? ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে, স্পেশালি ওয়েদারে এরকম একটা জায়গা দারুণ লাগে। আচ্ছা, সবার সাথে কার সাথে এসেছেন? আমি এসেছি, আমার কিছু ফ্রেন্ড আছে তাদের সাথে এসেছি, আমার ফ্যামিলি সবার সাথেই এসেছি। আপনার নাম? বাড়ি? আমার নাম হচ্ছে তানিয়া প্রসাদ, বাড়ি হচ্ছে মালদা ব্যাংকক।